আসসালামাইকুম কি অবস্থা সবার আমাদের মানব জীবনের সবচেয়ে বড় বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে ভুল বুঝাবুঝি আমরা বুঝি একটা ঘটনা ঘটে আর একটা এই তো করোনার শেষের দিকে থার্ড ডোজ ভ্যাকসিন দিতে গেছি ভ্যাকসিন দিয়ে বাইর হয়েছি দেখি মাথা ঝিমঝিম করে চোখে ঝাপসা দেখি চিন্তা করলাম ঠিক হয়ে যাবে বাসায় গেলাম যাই দেখি একই সমস্যা একটা প্যারাসিটামল খাইলাম সমস্যার সমাধান হয় না আট ঘন্টা পরে আরেকটা প্যারাসিটামল খাইছি সমস্যার সমাধান হয় না পরের দিন সকালবেলা হাসপাতালে ফোন করছি হ্যালো আপনাদের ওইখান থেকে ভ্যাকসিন দিয়ে আসার পর থেকে আমি চোখে ঝাপসা দেখতেছি ওই পাশ থেকে জিজ্ঞেস করে আচ্ছা ঠিক কয়টার দিকে আপনি ভ্যাকসিন দিতে আসছিলেন এই দশটার সময় সর্বনাশ আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন যেই নার্স আপনারা ভ্যাকসিন দিছে আপনি ভুলে তার চশমা পইরা বাসায় চলে গেছে আমার এক বন্ধু আছে বিরাট বিজনেস ব্যাঙ্কের সে বিভিন্ন জায়গা থেকে টাকা ধান দেয় তারপরে টাকা ইনভেস্ট করে লাভ হইলে টাকা ফেরত দিয়ে দেয় আমার কাছ থেকে টাকা ধান নিছে ওমা আমার কাছ থেকে ধান নেওয়ার পর থেকে তার ব্যবসায় মন্দা সে আর টাকা পয়সা ইনভেস্ট করতে পারে না লাভ হয় না টাকা ফেরতও দেয় না যখনই ফোন দিয়ে একই কথা ব্যবসায় মন্দা টাকা ইনভেস্ট করতে পারতেছি না লাভ হইতেছে না টাকা ফেরত দিতে পারতেছি না এই তো কিছুদিন আগে হঠাৎ মনে হইলে একটা খোঁজ নেই ফোন করছি হ্যালো দোস্ত কি করিস টাকা 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 লাগাই, হবে, তারপরে টাকার সেদিন রাস্তা দিয়ে যাইতেছি হঠাৎ করে দেখি এক লোক ব্যান হলে পড়ে গেছে তাড়াতাড়ি আমি গেছি এই ভাই আপনি কই যাইতেছিলেন কোথায় যাবেন আমি তো সদরঘাট যাবো তাহলে তো ঠিকই আছে এই রাস্তায় আপনি তাড়াতাড়ি সদরঘাট যাইতে পারেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তারপর থেকে কিন্তু দুনিয়ার মধ্যে একটা অর্থনৈতিক মন্দা হওয়ার সম্ভাবনা দেখা দিছে। সব দেশে মন্দা নিয়ে চিন্তিত এটা নিয়ে গবেষণা করতে সে গেছে তার দেশের একটা বাজার পরিদর্শন করতে তো বাজারে গিয়ে দেখে শুনশান বাজার কোনো মানুষজন নাই শুধুমাত্র দোকানদাররা খুব পরিপাটি হয়ে দাঁড়ায় আছে তো সে এক মাংসের দোকানে গিয়ে দোকানদারে বলছে এই কি ব্যাপার বাজার এত শুনশান কেন কোন মানুষজন নাই কেন বলে স্যার আপনার নিরাপত্তার স্বার্থে আজকে বাজারে কোনো কাস্টমার ঢুকতে দেওয়া হয়নি আমরা চুপচাপ দাঁড়ায় আছি প্রেসিডেন্ট কয়ে কোনো কাস্টমার নাই খারাপ লাগতেছে তোমাদের জন্য এক কাজ করো আজকে আমি তোমাদের কাস্টমার হব তুমি ওই রানের অংশ থেকে আমার দুই কেজি মাংস দাও দোকানদারকে সম্ভব না আপনার নিরাপত্তার স্বার্থে আজকে বাজারে কোনো সুরি কাশি চাপাতি রাখা হয় নাই প্রেসিডেন্ট কয় সমস্যা নাই তুমি এক কাজ করো ওই রানের অংশ পুরাটাই আমার দিয়ে দাও দোকানদার কয় সম্ভব না স্যার আপনার নিরাপত্তার স্বার্থে আজকে বাজারে কোনো দোকানদার থাকতে দেওয়া হয় নাই দোকানদারদের জায়গায় একজন কলে ইন্টেলিজেন্সের লোক দাঁড়াইছে আমি আসলে ইন্টেলিজেন্সের লোক প্রেসিডেন্টের কাছে মেজাজ খারাপ কথাবার্তা ইন্টেলিজেন্সের লোক যা তোমার কমান্ডারে ডাক দাও স্যার লাভ নাই কমান্ডার পাশের দোকানে মাছ বিক্রি করতেছে সকাল থেকে আমার বাসায় বড় ভাইয়ের চিল্লা চিল্লি এই ঘরে আমি আর থাকবো না আমার পাঁচ হাজার টাকা এই ঘর থেকে হারাই গেছে পাঁচটা হাজার টাকা মানে বুঝো পাঁচ হাজার টাকা যেই ঘর থেকে হারায় যায় সেই ঘরে থাকা যায় না এই বলতে বলতে সে গেছে ভাবির কাছে আমার পাঁচ হাজার টাকা হারাই গেছে তুমি নিছো ভাবি কয় প্রথমত টাকাটা আমি নেই নেই আর দ্বিতীয়ত সকাল থেকে শুনতেছি পাঁচ হাজার পাঁচ হাজার এই নিয়ে দশ বার গুনলাম টাকা আছে সাই আপনি মাঝে মধ্যে আশপাশের লোকজনে নানান গল্প করতে শুনবেন শুধু আপনার দেখার বাইরে ওই গল্প শুনেও আপনি কিছু একটা বোঝার চেষ্টা করবেন কিছু একটা বুঝবেন কিন্তু তারপরে যেটা শুনবেন সেটা দেখবেন আপনার ভাবনার অনেক উর্ধে ভাবনার একেবারেই বাইরে সেদিন রাস্তা দিয়ে যাইতেছি হঠাৎ দেখি চায়ের দোকানে দুই বন্ধু গল্প করতেছে একজন বলে দেখ আমার দাদা এত ভুলোমোনা এত ভুলোমোনা যে ঘর থেকে বাইর হইলে ঘরের ঠিকানা বইলা যায় আর ঘরে ফিরতে পারে না পাশ থেকে বন্ধু কইতেছে দূর। আমার দাদা এত ভুলোমোনা এত ভুলোমোনা যে মাঝে মধ্যে বিছানায় পানের পিক ফালায় নিজেই জানলা দিয়ে লাভ দেয় আমাদের মিডল ক্লাস ফ্যামিলিগুলার বাপ মায়েদের একটা ব্যাপার আছে দেখবেন পোলা পাইন কোনো দোষ করলেই তাদেরকে বলা হয় তুই এক্ষণ ঘর থেকে বাইর হয়ে যা আমি ছোটবেলা থেকে বুঝে নিছি আমার খালি একবার কথা কইলে আমি নবদ বাইর হয়ে যাবো অদ্ভুত ব্যাপার আমার এই জীবনে কোনোদিন বাইর হইতে তো কয়ই না আর ভিতরে ঢুকাই ইচ্ছা মতো না হারে আমার এক বড় ভাই আছে জীবনে অনেক পরিশ্রম করে একটা কোম্পানির মালিক হয়েছে একটা বিরাট ফ্যাক্টরি দিছে যেহেতু সে জীবনে বড় হইছে পরিশ্রম করে তাই সে কোনো অলশ লোক দেখতে পারে না সে একদিন ফ্যাক্টরি ভিজিট করতে গেছে গিয়া দেখে ফ্যাক্টরিতে সবাই কাজ করতেছে শুধুমাত্র এক পাশে একটা ছেলে চুপ করে দাঁড়ায় আছে তার গেছে মেজাজ খারাপ হয়ে ডাকলে এই এদিকে আসো তোমার বেতন কত সাত দশ হাজার টাকা সে পকেট থেকে তিরিশ হাজার টাকা বাইর করে ওই ছেলেটা ছুঁড়ে দিয়ে বলতেছে এই নাও এখানে তোমার বেতনের তিনগুণ আছে তুমি এখন এই ফ্যাক্টরি থেকে বের হয়ে যাও আমার ফ্যাক্টরিতে কোনো লোকের দরকার নাই ছেলেটা বের হয়ে গেছে এবার সে ম্যানেজারে ডাক দিছে ম্যানেজার সাহেব এই ছেলেটা কোন ডিপার্টমেন্টে কাজ করতো স্যার ও তো ডাক পিও চিঠি দিতে আসছিল বিরাট বিয়ের আসর প্রচুর মানুষজন ওই বিয়ের আসরের ঠিক সামনে দাঁড়ায় কাজী বলতেছে একটু পরে বিয়ে পড়ানো শুরু করব। কারো যদি এই বিয়ে নিয়ে কোনো আপত্তি থাকে তাহলে এখনই বলেন যদি ভ্যালিড আপত্তি হয় তাহলে বিয়ে ক্যান্সেল করা হবে এই কথা শুনে ঠিক শেষের শাড়ি থেকে একজন হাত তুলছে তুই সামনের দিকে আগানো শুরু করছে পুরা আসরে সবার মনের মধ্যে দুগ করতেছে মেয়ের বাবা টেনশনে কাপা শুরু করছে মেয়ের মা কাঁপতে 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 এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেছে লোকটা আগে আসতেছে সামনের দিকে আরো আগাইতে আগাইতে মেয়ের মামা টেনশনে পড়ে গেছে মেয়ের ফুপা টেনশনে পড়ে গেছে ছেলের চাচা টেনশনে পড়ে গেছে ছেলে মেয়েও এক পর্যায়ে টেনশন করে কাপা শুরু করছে ফাইনালি ওই লোক ঠিক সামনে আসা কাজির কানের কাছে গিয়ে বলতেছে কাজী সাহেব কি বলছেন অত দূর থেকে শুনি নাই আবার বল আমার এক বড় ভাই আছে এমনিতে ভালো লোক তবে মাঝে মাঝে বন্ধুদের পাল্লাই পিটা টুকটাক লাল পানি খায় তাই লাল পানি খাওয়া নিয়ে ভাবির সাথে তার প্রচুর ঝামেলা হয় তাই একদিন বন্ধুদের পাল্লাই পিটা হঠাৎ করে আবার টুকটাক লাল পানি খায় বাড়িতে ফিরছে আজকে সে পুরা ডেটার মাইন্ড ভাবিরে এটা বুঝতে দেওয়া যাবে না কি করবে বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলে কাজ করা শুরু করবে যেই কথা সেই কাজ বাসায় ঢুকলো ঢুকার সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলে কাজ করা শুরু করছে পাশ থেকে বলছে এই তুমি আবার লাল পানি খাইছো ভাই অদ্ভুত ব্যাপার আমি লাল পানি খাইছি এটা তুমি বুঝলা কেমনে কয় ঠিকই তো আছে যদি লাল পানি খায় না আস্তা তাইলে বাসায় ঢুকে এইভাবে ব্রিফকেস খুইলা জামা কাপড়ের মধ্যে টিপাটিপি করতাম না এক লোক মিরপুরের একটা ভাতের হোটেলে খাইতে গেছে যে ভাত খাইতেছে আর সঙ্গে সঙ্গে টেবিলের উপরে মাছের কাটা মাংসের হাড্ডি মাংসের ছিটা ফোটা। এগুলো দিয়ে পুরা টেবিল নোংরা করে ফেলাইছে এমন সময় ওই হোটেলের ম্যানেজার আসছে বলে আপনি জীবনে কোনো দিন কোনো ভালো হোটেলে খাই দিয়ে গেছেন অবশ্যই গেছি আপনি সেরাটন সোনারগাঁও রেডিসন ব্লু এই ধরনের হোটেলে কখনো খাই গেছেন হ্যাঁ গেছি ওইখানে গিয়েও কি এভাবে খাইছেন হ্যাঁ খাইছি ওরা আপনারা কিচ্ছু বলে নাই হ্যাঁ বলছে কি বলছে বলছে এইগুলা এখানে করে না এগুলা মিরপুরের ভাতের হোটেলে গিয়া করে শুরুতেই বলছিলাম মাঝে মাঝে দেখে ভুল বুঝা বুঝি হয় মাঝে মাঝে শুনে ভুল বুঝা বুঝি হয় এলাকার স্ত্রীর দোকানের সামনে দাঁড়ায় আছি হঠাৎ করে দেখি এক লোক আসছে আইসা দেখি স্ত্রীর দোকানদার নাই সে পাশের দোকানদারে জিজ্ঞেস করলো আচ্ছা ওই স্ত্রীর দোকানদার কই ওই দোকানদার উত্তর দিছে আয়রন ম্যান তো ভাত খাইতে গেছে ওই লোক উত্তর দিছে আয়রন ম্যান ভাত খাইতে গেছে ঠিক আছে আসলে বললেন ক্যাপ্টেন আমেরিকা তিনটা শার্ট দিয়ে গেছে ভুল বুঝাবুঝি নিয়ে অনেক কথাবার্তা হইলো আমাদের প্রত্যেকের জীবনে ছোটখাটো শেয়ার করলাম সবশেষে ছোট্ট একটা গল্প বলি একটা ক্লাসে টিচার ছাত্রকে অনেকক্ষণ ধরে শিখাইলো দুইয়ের সাথে দুই যোগ করলে চার হয় এবার ফাইনালি সে টেস্ট করার জন্য ছাত্রকে বললো ধরো তোমাকে আমি দুইটা আপেল দিলাম তোমার একটা বন্ধু তোমাকে দুইটা আপেল দিছে তোমার কাছে কয়টা আপেল থাকবে ছাত্র বলে পাঁচটা টিচার বলে হা তোমাকে আমি দুইটা আপেল দিলাম তোমার বন্ধু তোমাকে দুইটা আপেল দিল তোমার কাছে কয়টা আপেল থাকবে ছাত্র বলে পাঁচটা টিচার চিন্তা করলো একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করি সে বললো ধরো তোমাকে আমি দুইটা কমলা দিলাম তোমার বন্ধু তোমাকে দুইটা কমলা দিল তোমার কাছে কয়টা কমলা থাকবে ছাত্র বলে চারটা টিচার বলে হা যদি তোমার আমি দুইটা কমলা তোমার বন্ধু দুইটা কমলা দেয় তাইলে চারটা কমলা হয় তাহলে আপেলের ক্ষেত্রে কেন এটা পাঁচটা হবে ছাত্র উত্তর দিল কারণ ম্যাডাম আমার ব্যাগে অলরেডি একটা আপেল আছে আমাদের জীবনে মাঝে মাঝেই আমরা আমাদের অপরপক্ষের মানুষটাকে ভুল মনে করি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আর এই থেকে সম্পর্কের অবনতি ঘটে অনেক বড় বড় বিচ্ছেদের সৃষ্টি হয় আপনার কাছের মানুষটা যখন আপনার থেকে একটু ভিন্ন মত বহন করবে তখন একটু তার পারসেপশানটাকে বোঝার চেষ্টা করেন তার মনের অনুভূতিটাকে বোঝার চেষ্টা করেন তার মনের ব্যাগে লুকিয়ে থাকা আপেলটাকে খুঁজে বের করার চেষ্টা করেন সবার জীবন সুন্দর হোক ভুল বোঝাবুঝি মুক্ত হোক প্রত্যেকের জীবন ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকবেন আপনারা দেখা হবে আবার নতুন কোনো দিনে নতুন কিছু নিয়ে থ্যাংক ইউ